দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম মজাদার একটা খাবার নিয়ে, আর এটা অনেক অনেক মজার একটা খাবার। যদিও এটা একদম পারফেক্টলি দেশি খাবার, এই খাবারটা আসলে সচরাচর আমরা যারা প্রবাসে থাকি সবাই করতে পারে না। তো ইজি ওয়েতে কীভাবে করতে পারা যায় সেটাই আমি চেষ্টা করছি। তবে যাদের হাতের কাছে লাউ পাতা আছে তারাই এটা করতে পারবে। যাই হোক, আমি এটা বানিয়েছি, এটা হচ্ছে লাউ পাতায় মোড়ানো যে ইলিশ পাতুরি, সেটাই আমি এখানে করেছি। এটা ভাপে দিয়ে করেছি আমি, ভাপে ইলিশ পাতুরি যেটা সেটাই করেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং এটা খেতে অসাধারণ মজা হয়েছিল, সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। এখানে আমি ইলিশ নিয়েছি 6 টুকরা, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। এখানে আমি 6 টুকরা নিয়েছি এবং এটাকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি। জাস্ট এখন আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু লবণ দিয়ে নিয়েছি, তারপর আমি দিচ্ছি এখন একটু সামান্য ধনিয়া পাউডার দিচ্ছি, সামান্য হলুদ পাউডার দিচ্ছি, একটু মরিচ পাউডার। মরিচটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি কারণ একটু ঝালঝাল হলে ভালো হয় এই ধরনের তরকারিগুলি। তো আমি এভাবে একটু মরিচটা বেশি দিয়েছি। আর আমি এখন ভালো করে মাছগুলিকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এখানে 3 থেকে 4 মিনিট একটু রেখে দিলে ভালো করে ম্যারিনেটটা ভালো হয়, সেজন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো ভালো করে মাখাতে হবে মাছের গায়ে যেন লবণ এবং হলুদ মরিচটা ভালো করে লেগে যায়। তো এভাবে আমি করছি, ভালো করে মেখে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আমাদের এক ভাবি আছে, রোজি ভাবি, ওনার গাছ আছে লাউ পাতার, সেই গাছ সেখান থেকে আমি এই পাতাগুলি এনেছি। ভাবিকে বলেছিলাম কিছু পাতা রাখতে, ভাবি রেখেছিলেন, তো সেগুলি দিয়ে আমি রান্না করেছি পাতুরি। গায়ে হলুদের পর্ব শেষ, হলুদ মরিচ মাখিয়ে মাছটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি আগে থেকে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একদম মিহি কুচি করে রাখতে হবে। তো আমি মিহি কুচি করে নিয়েছি একটা পেঁয়াজকে। এখন আমি আধা চামচের মতো হলুদ মরিচ এবং ধনিয়া পাউডার, তাও সামান্য, যে যতটুকু রান্না করবেন আপনারা ওই হিসাবেই দিবেন, তো আমি আধা চামচের মতো করে দিচ্ছি। তবে মরিচটা আমি একটু বেশি দিচ্ছি, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই তরকারিতে রসুন ব্যবহার করা যাবে না, যেহেতু ইলিশ মাছ, ইলিশ মাছের রসুন দিলে গন্ধটা নষ্ট হয়ে যায়, এটা আমার শাশুড়ি বলছে আমাকে, তাই আমি সেভাবে ইলিশ মাছটাকে রান্না করছি। তো ইলিশ মাছটাকে রসুন না দিয়ে সব মশলা, বাকি যত আমি গুঁড়া মশলা আছে, ধনিয়া এবং জিরা দিব না আমি এখানে, অবশ্যই না, আমি দিব এখানে শুধু ধনিয়া মরিচ এবং হলুদ আর লবণ, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, এখন আমি সবগুলি পেঁয়াজ আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে খেয়াল করেছেন কি না জানি না, কিন্তু আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখানে তেল ব্যবহার করছি না, আমি এখানে কোনো তেলই দিচ্ছি না, আমি জাস্ট তেল ছাড়া এটাকে রান্না করব। যেহেতু এটা ভাপে দিব, এখানে তেলের কোনো প্রয়োজন নেই, আর ইলিশ মাছে তো সাধারণত একটু তেল থাকেই। তো আমি এখানে এভাবে ম্যারিনেট করে মাছগুলিকে পেঁয়াজ দিয়ে ভালো করে ঢেকে আবারও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি লাউ পাতাগুলি রেডি করে নিচ্ছি। লাউ পাতাগুলিকে আমি হাতে কোচলে একটু নরম করে নিচ্ছি, খুব বেশি জোরে জোরে কচলানো না, হালকাভাবে কচলানো। আমি আগে যে লাউ পাতা বড়াটা বানিয়েছিলাম সেভাবেই, তো একই প্রসেসে লাউ পাতাগুলি আমি একটু কোচলে নরম করে নেব, যেন আমার এটা ফোল্ড করতে বা ভাঁজ দিতে এটা সুবিধা হয়। তো আমি এখানে যে বোটাটা আছে সেটা আমি কেটে নিচ্ছি এবং এখন আমি সুন্দর করে একটা মাছ ভিতরে দিয়ে পেঁয়াজ সহ তারপর আমি ভাঁজ করে নিচ্ছি। আমি এভাবে লম্বা করে রেখেছি দেখানোর জন্য আপনাদেরকে। এভাবে যদি আপনারা নেন তাহলে কিন্তু ভাঁজ করলে সুন্দর হবে না লাউ পাতার ভাঁজটা, তাহলে আপনাকে এভাবে নিতে হবে। এভাবে নিলে ভাঁজ করতে খুবই ইজিভাবে হয়ে যাবে ভাঁজটা এবং খুব সুন্দরভাবে একটা লাউ পাতা দিয়ে আপনি একটা মাছের টুকরাকে ভাঁজ করে নিতে পারেন। আপনি চাইলে 2টা পাতাও ব্যবহার করতে পারেন প্রয়োজনে, কিন্তু আমি এখানে 1টা পাতাই ব্যবহার করছি। কোনো কোনো মাছে কিন্তু আমি 2টাও দিচ্ছি, তো আমি এখানে 1টা পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। পাতাটা যদি খুব বেশি বড় হয় তাহলে 1টা পাতা দিলে চলবে। এখানে আমার পাতা, যে লাউ পাতাগুলি খুব ছোট ছোট, এই জন্য আমি 2টা পাতা দিয়ে দিয়েছি। এভাবে করে 2টা পাতা দিয়ে মুড়িয়ে যখন ভাপে দেবো যেন খুলে না যায় এবং ভাপে দিলে যেন ভিতর থেকে মশলা বের না হয়ে যায়, সেজন্য আমি 2টা পাতা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন পাতাগুলি কিন্তু খুব ছোট, বড় বড় পাতা হলে কিন্তু 1টা পাতাতেই হয়ে যাবে। তো আমি এভাবে করে সবগুলি ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে একটা সাইডে রেখে দিচ্ছি। ছোট ছোট লাউ পাতা থাকলে সেই ছোট লাউ পাতা দিয়ে আপনি কীভাবে ভাঁজ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা লাউ পাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, সেভাবে দেখে নেন, তাহলে ছোটোগুলি দিয়েও আপনি বানাতে পারবেন।
এভাবে চারটা আমি উপর নিচ করে দিয়ে মাঝখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি ছোট পাতা দিয়ে তারপর আমি ফোল্ড করে নিচ্ছি। টোটাল আমার এখানে পাঁচটা পাতা আমি দিয়েছি। যদি মাছের টুকরাটা খুব ছোট থাকে তাহলে এতগুলি লাগবে না, যেহেতু একটু বড় সাইজের মাছের টুকরা তাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। তো এখানে আমি পাঁচটা পাতা দিয়ে, ছোট সাইজের পাঁচটা পাতা দিয়ে একটা মাছকে আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আমি যেহেতু এখানে টুথপিক বা সুতা বা কোনো কিছু আমি ব্যবহার করছি না, তাই আমি এখানে কীভাবে ভাঁজ করছি এটা আপনারা দেখে নেন। পাতাটা সফট হয়ে গেলে কিন্তু ভাঁজ করতে খুবই মানে ইজি হয়। তো আমি এখানে ফোল্ড করে নিচ্ছি, যদি একটু সাইডে একটু খুলে টুলে যায় কোনো চিন্তা নেই, যখন ভাপে দিবেন অটোমেটিক পাতাটা নরম হয়ে একসাথে লেগে থাকবে। আমি এখন ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সাইডে একটু হালকা খুলে গেছে, সমস্যা নেই। এভাবে করে রেখে দিলেই যখন আমি ভাপে দিব তখন এটা নরম হয়ে গেলে লেগে যাবে। তো এভাবে করে আমি সবগুলি মাছ ভাঁজ করে ফিরে আসছি আপনাদের মাঝে। এইসব রান্নাগুলি আমার শাশুড়ি খুব ভালো করতেন এবং খুব মজা হতো, আমি ওনার কাছ থেকে এই রান্নাগুলি শিখেছি। তো আমি সবসময় বলি আমার শাশুড়ির কাছ থেকে আমি রান্না শিখেছি, কারণ আমার মায়ের কাছ থেকে আমার শেখার ভাগ্য হয়নি। আমার মাও কিন্তু খুব ভালো রান্না করতেন, আমার মাও বেঁচে নেই, আমার শাশুড়িও বেঁচে নেই, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। তো আমি আপনাদের সবার কাছে এই ট্রিক্সগুলি শেয়ার করছি, সবগুলি আমার শাশুড়ির কাছ থেকে শেখা। সবগুলি মাছের পাতুরি আমার রেডি, এখন আমি সবগুলি তৈরি করে ফেলেছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়েছি, পানিটা গরম হয়ে গেলে আমি ভাপে দিয়ে দেব এবং এটা কড়াইয়ের উপরে আমি একটা ছিদ্রওয়ালা চালনি বা ট্রে যার যেটাই আছে সেটি দিতে পারেন। আমার কাছে এরকম স্টিলের একটা ছিদ্রওয়ালা ট্রে আছে, সেটা আমি বসিয়ে দিচ্ছি এবং দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা গরম হওয়ার জন্য। যখনই পানিটা গরম হয়ে যাবে বলক চলে আসবে, তখন আমি দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, আমি এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলি পাতুরি। তো এখানে ভাপা পাতুরি আমি তৈরি করছি, আপনারা চাইলে তেলে ভেজেও নিতে পারেন সতে করে। রান্নাটা আসলে যার যার পছন্দ মতো, তবে অথেন্টিক যে রেসিপিটা সেটা হচ্ছে ভাপে দেয়। তো ভাপে দিয়ে আমি করছি সেটাই হচ্ছে অথেন্টিক, কিন্তু তেলে ভেজেও নিতে পারেন যার যার পছন্দ মতো। তেলে ভাজলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তবে এই ভাপা পাতুরি যেটা, ইলিশ ভাপা পাতুরি যেটা করে, এটা অথেন্টিকটা হচ্ছে ভাপে দেয়া। তো সেই জন্য আমি অথেন্টিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইজি ওয়েতে আপনারা করতে পারবেন। এ পর্যায়ে আমি একটু উল্টে দেব, আমি উল্টে দিয়ে আরেকটা সাইড হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। এখানে আমি 7 থেকে 8 মিনিট ভাপে দিয়েছি, আবার আমি উল্টে 7 থেকে 8 মিনিট আমি এভাবে ভাপে রান্না করব। 15 থেকে 16 মিনিটের মতো রান্না করলেই ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন, কিন্তু আমি এখানে টোটাল রেখেছিলাম 17 মিনিট। তো 17 মিনিটের মতো রান্না করে আমার ইলিশ পাতুরিটা হয়ে গিয়েছে। তো আমি এখন এক এক করে সবগুলি উল্টে দিচ্ছি। 17 মিনিট পর আমার রান্না হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তা আমি একটা টুকরো আমার হাজবেন্ডকে দিয়েছি খাওয়ার জন্য, ও খেয়েছে এবং খুব পছন্দ করেছে, আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি একটা দিয়েছি আমার হাজবেন্ডকে খেতে, তো সে এটা খাচ্ছে এবং সে হচ্ছে আমার অনেস্ট মানে আনসার দেওয়ার একজন মানুষ। অনেস্ট ওপিনিয়ন বলে সবসময়, খারাপ হলে বলে দিবে যেটা ভালো হয়নি এবং ভালো হলে বলবে যে ভালো হয়েছে। যখন ওর কাছ থেকে আমি ওপিনিয়ন পাই যে এটা খুব মজা হয়েছে, তখনই আমি শেয়ার করার জন্য সাহস করি, আদারওয়াইজ আমি কিন্তু সাহস করি না শেয়ার করার জন্য। তবে মাশাল্লাহ বরাবর রান্না ভালো হয় সব কিছুতেই, যেহেতু আমি আমার শাশুড়ির কাছ থেকে হাতে খড়ি নিয়েছি এবং উনি আমাকে শিখিয়েছেন সব কিছু। তো এই জন্য আমার রান্না ওনার মতেই, মোটামুটি চেষ্টা করি সবার জন্য ভালো রান্না করতে। তো এটা খেয়ে খুবই প্রশংসা করেছে এবং খুব ভালো হয়েছে বলেছে। তো আলহামদুলিল্লাহ সত্যি ভালো হয়েছিল। আপনারা সবাই এভাবে ট্রাই করবেন, আপনারাও এটা খেয়ে অবশ্যই খাবেন এবং খেয়ে সবাইকে খাওয়ালে প্রশংসিত হবে। আমার হাজবেন্ড বলেছে ফার্স্ট ক্লাস হয়েছে, তার মানে এটা ভালো হয়েছে। আসলে ভালো হয়েছিল, আমি আপনাদেরকে সবাইকে একটা ঝাক্কাস রেসিপি দিলাম, সবাই আপনারা ঝাক্কাস করে বানিয়ে ফেলবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও আমি নিয়ে আসবো আপনাদের মাঝে আরেকটা ঝাক্কাস রেসিপি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সবাই বাসায় থাকুন, সেফে থাকুন। আল্লাহ হাফেজ।